নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের একটি অনবদ্য রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মুড়োটা দিয়ে দিলাম। এবার ইলিশ মাছের মাথাটাকে বা মুড়োটাকে এপিট ওপিট করে দুটো পাশ খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে দুটো পিটি, এবার এটাকে তুলে নিচ্ছি। ওই একই তেলে হাফ চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের তিনটে আলু ডুমো ডুমো করে কাটা। আলুটা একটু নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আবারও আলুটা নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা কুমড়ো। কুমড়োটাও আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ওই একই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা শিম। সবজিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তাহলে তরকারি টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। খুব সামান্য পরিমাণে একটু আদা আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। আদাটা গ্রেট করে দিলে তরকারিতে খুব সামান্য পরিমাণে আদার কুচি মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে, সেই জন্য আমি এটা গ্রেট করে দিলাম। সবজির সাথে আদাটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, তাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এই সময় আমি দুটো ছোট পরিমাণে বেগুন কেটে দিলাম। বেগুনগুলো একটু বড় বড় সাইজেরই রেখেছি, নালে ভাজতে ভাজতে বা কষাতে কষাতে বেগুনগুলো গলে যেতে পারে। মুড়োটাও দিয়ে দিলাম, মুড়োটা একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি আমি। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে থেকে পালং শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এবার পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকের সাথে সবজি মাছের মুড়োটা খুব ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে একটু ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এই বড় বড় সাইজের কাঁটাগুলো বেছে ফেলে দিচ্ছি। এটা আমার খুব একটা খেতে ভালো লাগে না, আপনারা চাইলে এটা নাও করতে পারেন। খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিনিট পনেরো পরে ফিরে এলাম। প্রায় হয়ে এসেছে।
ঝোলটা একটু শুকনো করে নিতে হবে। একটু চিনি দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মুড়ো দিয়ে পালং শাকের ঘন্ট। এটি আপনারা গরম গরম ভাতের সাথে ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।